টিনের চালে কাউয়া, তোমার অ্যাটিটিউড আমার সাউয়া। যার নিচে ওঠে নাই এখনো বাল, সে আজকাল ইশারা দিয়ে দেখায় তার নিচের হালচাল। এইভাবে দেখাইলে পাবলিক কিভাবে বুঝবে যে ওইখানে আসে নাকি সত্যি বাল? একবার খুইলাই দেখাও, পাবলিক নিজের চোখে দেখুক ওই জায়গার হালচাল। ইশারা দিয়ে আর দেখানোর দরকার নাই, যা দেখার দেখে হয়ে ফেলছি। মানে দেখলাম যে একটা কালো বিড়াল ম্যাও করতেছে। আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। আপু, এখানে কি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে নাকি আরো কিছু হবে, একটু দেখাও। এটা তুমি আগে বলতে পারতে যে শুধু তুমি তোমার পম্পম ডাইভে লড়াই বাপ ডাউন করবে, আমাদের উত্তেজনা তুলবা, এটার জন্যই তুমি এই ভিডিওটা বানাইছো। এই জিনিসটা আমার একটু ক্লিয়ারলি বুঝাও, মানে তারা কি মজাটা পায় এইভাবে পম্পম লড়াই মানুষকে দেখায়, তারা কি বুঝাইতে চায়? তাদের পাহাড়গুলো অনেক বড় হয়েছে, আমাদের ওই পাহাড়ে ভ্রমণ করা উচিত, আমাদেরকে ওই পাহাড়টার মধ্যে টিপ দেওয়া উচিত নাকি কামড় দেওয়া উচিত? দেখো, একটা ছেলে এক রাতে একটু বেশি দেয় প্রথম প্রথম রাত, তাই বলে কি এত ভালো লেগে যাবে আমার, এটা তো ঠিক না। আমি কিন্তু মেসেজের কথা বলতেছি, কেননা নতুন নতুন রিলেশন যখন তখন একটু বেশি এসএমএস দেওয়া হয়। আচ্ছা, আর তোমরা যেটা বুঝতেছো ওইটা এইভাবে চোখ টিপ দেওয়ার পর আমার মন চাই যে আমি আজকে সারা রাত তার সাথে থাকি, বাসায় যাওয়ার কোনো দরকার নাই, কোনো প্ল্যানও নাই আমি বাসায় যাবো। কেননা সে যেভাবে চোখ টিপ দিছে আর এতটা খুশি হয়েছে আমাকে দেখার পরে, কেননা ওই যে প্রথম রাতের কথা মনে পড়ে গেছে তার, প্রথম রাতে আমরা কি পরিমাণ যে খেলা খেলছি, মানে ফ্রি ফায়ার অন বিয়ন কাস্টম। এখন আর কিছুই ভালো লাগে না, ইচ্ছে হয় সবাইকে ছেড়ে আমার বাসায় আমার খাটে চলে আসতে। দেখো, তার স্টোরিটা হোক, স্যাড কিংবা ইসলামিক হোক কিংবা রোমান্টিক, তারপরও তার সব জায়গায় পমপম দেখা যাবে, কেন জানো? ইটস এ হার্ড ওয়ার্ক ব্রো, তাদের এগুলোকে হার্ড ওয়ার্ক বলা হয়, কোনোভাবে বিজনেস না। কেননা তারা মনে করে এই যে এত বড় বড় পাহাড় দুইটা যেভাবে লাফালাফি করতেছে, তাদের যে কষ্টটা হয় এটার কারণে ইটস এ হার্ড ওয়ার্ক। দেখো, খাস বাংলা কথায় একটা কথা ছিল যে যত ঝাঁকি তত নিকি, আর বর্তমান যুগে কিছুটা এরকম হয়ে গেছে, যত ঝাঁকি তত লাইক ভিউ, যত কমেন্ট তত ফলোয়ার। ওরে বাপ ওরে, তাই মনে করো সারাদিন ওর শুধু ঝাঁকে ঝিকি ঝাঁকে ঝিকি ঝাঁকে ঝিকি দুমদম ঝিঙ্কা ঝেঁকে ঝেঁকা কি বল কইলাম। আর যাই হোক, যাই কইছি তাই সত্য কথা, খালি ঝাঁকাইতে আছে। তোমার আতা গাছে যদি বাসা বেঁধে থাকে তোতা, তোমার আতা গাছে যদি বাসা বেঁধে থাকে তোতা, আমাকে একবার বিশ্বাস করে তোমার বাসায় জায়গা দাও, তোমাকে বারবার রোজ রাতে দেব গোতা। আচ্ছা, তার বাসায় যদি পাখি বানতে পারে বাসা, আচ্ছা তার গাছে যদি পাখি বানতে পারে বাসা, আচ্ছা তাহলে আমাদের কি দোষ? আমাদের পাখি যদি ঢুকে যায় তার খাসায়? দেখেন, আপনি আমার আঙ্গুলের কথা জিজ্ঞাসা করছেন, আপনি যদি আমার নিচেরটার কথা জিজ্ঞাসা করতেন তাহলে আমি বলতাম যে আমার অনেক এনার্জি আছে, আপনি শুধু একবার আমাকে সুযোগ দিয়ে দেখেন। ভালো হয়ে যাও মাসুদ। নিচেরটা বলতে আর কি, পায়ের আঙ্গুল। আচ্ছা, দেখো যতটা ভালো তুমি ভাবতেছো আমাকে ততটা ভালো আমি না। পায়ের আঙ্গুল আর হাতের আঙ্গুল আমি কোনোটাই উল্লেখ করতেছি না, আমি শুধু উল্লেখ করতেছি দুই পায়ের মাঝখানে যে আঙ্গুলটা আছে ওটা অনেক বড় আছে, রিল্যাক্সে করতে পারবো, মানে লাইক কমেন্ট শেয়ার তাকে। মানুষ কেন বোঝে না? বুঝি না, আপনার দুধ খাই তো যার কারণে বুঝি না, যদি গরুর দুধ খেতাম তাহলে অবশ্যই বুঝতাম। আপনি পরে বলেন। বদনাম হওয়ার জন্য আগে লিঙ্ক ভাইরাল হতে হয়। ভাই, ছেলেদের বদনাম হতে হলে যেমন আগে মায়ের খাইতে হয়, পাবলিক প্লেসে গিয়ে সবার সামনে ভিডিও করে তারপর ওই ভিডিও ভাইরাল হতে হয়, ঠিক কিছুটা এরকম মেয়েদের ক্ষেত্রে। আর টিকটকাররা তো মনে করো লিঙ্ক ভাইরাল হওয়ার জন্য সেরা, এবছরের শুরুটাও তাদের লিঙ্ক ভাইরাল দিয়ে এবং কি ইনশাল্লাহ শেষও হবে লিঙ্ক ভাইরাল দিয়ে।
তবে এখন ইদানিং কারো লিঙ্কটিং পাইতাছি না হাতে, যদি কারো কাছে থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে নক দিয়ে জানাই হতো ভাই। তুই ধৈর্য ধর, এখন ভাইবো না যে ওইগুলো লিঙ্ক দিয়ে আমি আবার ভিডিও বানাবো, গিটার বাজা মানে গিটার কিনবো ওইটা দিয়ে বাজায় বাজায় শুনবো। ওযু করে আইছিলাম, আলহামদুলিল্লাহ ওযুটা এখন ফ্রেশ হয়ে গেছে গায়ে এই ভিডিও দেখার পরে। মানে এইদের মতো মাগিদের কি খায় দেয়, কোনো কাজ নাই, জাস্ট পম পম লড়ায় ভিডিও বানানো ছাড়া। পাঞ্চো পাঞ্চো ভাই, আমি একটা কথা বলে দিই, আমরা রোস্টিং কমিউনিটি থেকে সেদিনে সরে যাবো যেদিন দেখবো যে এইসব ম্যাগিগুলো মনে করো ভালো মানুষ হয়ে গেছে। কেননা ভাই এইসব ম্যাগিগুলো যতদিন তাদের পম পম লড়ায় পাবলিকের কাছ থেকে ভিউস কামাইবো, যত ঝাঁকি তত ভিউস তত ফলোয়ার এরকম করতে থাকবে, ততদিন আমাদের মতো রোস্টাররা পয়দা হতে থাকবে আর এইসব বকচুদের পিছন মারতেই থাকবে, আর আমরা সেই দিনই ভালো হয়ে যাবো যেদিন তারা ভালো হয়ে যাবে। ট্রাস্ট মি ভাই, আমি নিজেও ভালো হয়ে যাবো গা ভাই। এইসব মাগিদেরকে কেউ বকা দিবেন না, আসলে এরা পন হবে চান্স পায় না তো, যার কারণে এইসব টিকটকে ভিডিও বানাইতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এই ম্যাগির জন্য আজকে শেষ লাইন, নিজের দুধ লড়ায় ভাবতেছো তুমি হয়ে যাইতেছো দিনে দিনে ভাইরাল, নিজের দুধ লড়ায় ভাবতেছো তুমি দিনে দিনে হয়ে যাইতেছো ভাইরাল, চিন্তা করো না কিছুদিন পর অবশ্যই তোমারও হবে লিঙ্ক ভাইরাল। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আর আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থাকো, তোমাদের জন্য আলোচ দোয়া আছেন, আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম 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 গেলাম।